ওয়েলকাম মাই আওয়ার চ্যানেল চন্দা সিস্টার গাইজ। তো আজকে ক্রিসমাস স্পেশাল, তো আজকে আমি আর বোনু এসেছি ক্রিসমাস ডে। তো এখন চার্চে যাব, তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে এখানে কীরকম ডেকোরেশন করা হচ্ছে আর কী কী হচ্ছে ঠিক আছে। তো দেখতে থাকুন, আমরা ভিতরে যাচ্ছি ঠিক আছে। ওকে, তো বাইরের ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এখানে বেলুন আছে না সোমপাপড়ি, আর মানুষ আসা স্টার্ট হয়ে গেছে। আমরা ভিতরে যাচ্ছি এখন, আর খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে ভিতরে। যারা আসেন নাই তারা ভিডিওর তরফে দেখতে পারবেন। তো আমরা তো দেখতেই পাচ্ছেন কীরকম ডেকোরেশন করা হচ্ছে হয়েছে তাহলে। তো আমরা ভিতরে যাচ্ছি এখন, আর যারা আসেন নাই তারা ভিডিওর তরফে দেখতে পারবেন। খুবই সুন্দর হয়েছে ডেকোরেশন। আর এখানে এখানে পোস্টার আছে পিছে। তো গাছ খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে আর এখানে বুক শপে ইয়ার বচ্চে লোক খেল রে। ক্রিসমাস ট্রি, ক্রিসমাস
তারা ঘুরে আমার করে বইলে না আয় বইমু তখন তো ওই যে না আমি খুশি হই এসে গেছি আর এটা হলো ক্রিসমাস ট্রি আর এবার সিম্পল ভাবে ডেকোরেশন করা আছে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে ফটোটো এটা হচ্ছে আর ওইখানে টুনি সেলগুলো লাগিয়ে রাখছে আর এখানে বুকশপ বসেছে আর ওইখানে বাচ্চারা খেলাধুলো করছে তো আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর স্কিপ করবেন না আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগছে আপনার কমেন্টে বলবেন ঠিক আছে দেখলাম গাইজ তো এখানে মেরি ক্রিসমাস লেখা আছে এখন অন্ধকার হয়ে গেছে তার জন্য খুবই সুন্দর লাগছে টুনি সেটগুলি সাজিয়েছে মানে খুবই সুন্দর হয়েছে সাজানোটা আর আপনারা পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না আর যারা আসেন নাই তারা ভিডিওর ব্লগের মাধ্যমে দেখতে পারবেন হ্যাঁ গাইজ তো আমরা পুরোটা দেখে নিয়েছি আর ডেকোরেশনও দেখে নিয়েছি কীরকম হয়েছে আর এখানে হ্যাপি মেরি ক্রিসমাস লেখা আছে আর ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আপনারা কেমন লেগেছে আপনারা ভিডিওটা দেখে কমেন্টে বলবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ব্লগে এতটুকু বাই গাইস